আজকে কথা বলবো বিশ্ব সিনেমায় সপ্তবদির স্ট্যান্ডার্ডের যদি কোনো একটা সিনেমা হতো মানে বাঙালিদের কাছে উত্তম সুচিত্রা সপ্তবদি যেই একটা কিংবদন্তি স্থান অধিকার করে রয়েছে বিশ্ব সিনেমার ক্ষেত্রে যদি আমরা সেই রকম একটা সিনেমার কথা ভাবি তাহলে অবশ্যই সেই সিনেমাটি হবে দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত ওয়ংকার ওয়াইয়ের সিনেমা ইন দ্য মুড ফর লাভ প্রেম নিয়ে যত সিনেমা আছে তার একেবারে পীঠস্থান বলা যেতে পারে এই সিনেমাটিকে এবং গত কুড়ি বছর ধরে এই সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক মহলে প্রশংসা করিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রচুর প্রাইজ পেয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে সেজার অ্যাওয়ার্ডস থেকে শুরু করে হংকং অ্যাওয়ার্ডস থেকে শুরু করে প্রচুর প্রাইজ পেয়েছে এবং ফিল্ম রিলেটেড যে জার্নালগুলো রয়েছে বা ফিল্ম রিলেটেড যেই পেপার্সগুলো রয়েছে যেগুলো নিয়মিত র্যাঙ্কিংস বার করে গত একশো বছর ধরে যেই সব সিনেমা বেরোচ্ছে তাদের মধ্যে শ্রেষ্ঠ কোনগুলি সেই লিস্টগুলোতে কিন্তু একদম ওপরের দিকে স্থান করে বসে রয়েছে এই সিনেমাটি যেমন সাইট অ্যান্ড সাউন্ডে দু হাজার সালের পরে মুক্তিপ্রাপ্ত মাত্র দুটো সিনেমা রয়েছে সাইট অ্যান্ড সাউন্ডের গ্রেটেস্ট ফিল্মস অফ অল টাইমের লিস্টে সেখানে কিন্তু এই সিনেমাটি স্থান করে নিয়েছে এবং যাবতীয় যাবতীয় আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে হচ্ছে ওঙ্করবাইয়ের এই ইন দ্য মুড ফর অফ সিনেমাটি তো আজকে ইন দ্য মুড ফর লাভ নিয়ে কথা বলবো এবং ভিডিওটি একটি বড় হতে পারে কারণ ইন দ্য মুড ফর লাভের একটি রিভিউ প্রথমে করে দেবো যেখানে সিনেমার ব্যাপারে কোনো স্পয়লার থাকবে না এবং তারপরে শেষে আমি সিনেমার ব্যাপারে এমন কয়েকটি কথা বলবো যেগুলো হয়তো স্পয়লার ফিল্ড হতে পারে সুতরাং আপনারা যদি সিনেমাটা না দেখে থাকেন তাহলে অত অবধি দেখবেন না তো শুরুতেই বলি ইন দ্য মুড ফর লাভের ব্যাকগ্রাউন্ডটা ওয়াংকার ওয়াই উনিশশো নব্বইয়ের শুরুর দশক থেকে বেশ কয়েকটি সিনেমার মাধ্যমে কিন্তু নিজেকে বিশ্ব সিনেমার মানচিত্রে একটি খুব এক্সাইটিং ফোর্স হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন চাংকিং এক্সপ্রেস ফলেন এঞ্জেলস এবং উনিশশো নব্বইয়ের দশকে মুক্তিপ্রাপ্ত তার যে সিনেমাগুলো বিখ্যাত হয়েছিল তার ফলে কিন্তু ওয়াঙ্কারাইয়ের কাজের প্রতি মানুষের একটা কৌতূহল সৃষ্টি হয়েছিল দু হাজার সালে ওয়াই ইন দ্য মুড ফর লাভ বানান কিন্তু এর প্রসেসটা কিন্তু বেশ কয়েক বছর ধরে চলছিল তিনি বেশ কয়েকটি আইডিয়া নিয়ে চিন্তাভাবনা করছিলেন একটি সিনেমাও প্রায় শুট করা শুরু করে দিয়েছিলেন বেজিং ডায়েরিজ বলে কিন্তু পরবর্তীকালে গিয়ে তিনি একটি চাইনিজ বইয়ের মধ্যে সেই উপাদান খুঁজে পান যেই উপাদানটি এতদিন ধরে তিনি পাচ্ছিলেন না এবং সেটিকে অ্যাডাপ্ট করার ফলেই কিন্তু ইন দ্য মুড ফর লাভ সিনেমাটা তৈরি হয় সিনেমার প্লট লাইনটা একটু বলে রাখি উনিশশো বাষট্টি সালের হংকং দেখানো হচ্ছে এবং সেখানে একটি অ্যাপার্টমেন্টে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পাশাপাশি দুটো অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন দুটি কাপল একটা হচ্ছে চাউ মিস্টার অ্যান্ড মিসেস চাউ আর একটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস চ্যান আমরা দেখতে পাই যে এদের মধ্যে মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হয় দুজন ক্যারেক্টারের কথা বলা হচ্ছে এখানে সেটা হচ্ছে মিস্টার চাউ এবং মিসেস চ্যান এদের মধ্যে মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হয় একে অপরের রাস্তায় তারা মাঝে মাঝে চলে আসেন যেহেতু একদম পাশাপাশি ফ্ল্যাটে থাকেন এবং এটা চলতে চলতে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে অদ্ভুত একটা বিষয় নিয়ে একটা ইন্টারাকশান শুরু হয় সেটা হচ্ছে তারা হঠাৎ জানতে পারেন যে তাদের যে রেসপেক্টিভ স্পাউসেস রয়েছেন মানে মিসেস চ্যানের হাজব্যান্ড এবং মিস্টার চাওয়ের ওয়াইফ তারা লুকে লুকে প্রেম করছেন এবং এই উপলব্ধিটি হওয়ার পর এই দুজন মানুষ যাদের স্পাউসরা তাদের ওপর প্রতারণা করেছে তারা একে অপরের সাথে দেখা করতে শুরু করেন এবং দেখার মারফত তারা একটা অদ্ভুত খেলা খেলতে শুরু করেন যেখানে তারা প্লে অ্যাক্টিং করে কিভাবে তাদের স্পাউসদের মধ্যে এই লাভ অ্যাফেয়ারটি শুরু হয়েছিল সেটা বোঝার চেষ্টা করেন মানে তারা নিজেদের রেসপেক্টিভ পার্টনার্সদের রোল প্লে করে বোঝার চেষ্টা করেন যে কীভাবে এই প্রেমটা শুরু হলো এবং এটা করতে করতে তাদের নিজেদের মধ্যেও প্রেম হয়ে যায় এবং আস্তে আস্তে তারা বুঝতে পারেন যে কোন জায়গা থেকে এই ইলিসিট রিলেশনশিপ যেগুলোকে আমরা বলি অথবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বলি সেই শুরু হতে পারে এবং তারা নিজেরাও যখন একে অপরের প্রতি একটা আকর্ষণ অনুভব করতে শুরু করেন ভালোবাসা অনুভব করতে শুরু করেন তখন তাদের যে সম্পর্কটা সেটা কোন দিকে যায় সেই নিয়েই বাকি সিনেমাটা এত অবধি আমি বলবো তার কারণ হচ্ছে এর পরের পার্টগুলো স্পয়লার ফিল্ড হবে তো ওয়ংকার ব্যাপারে যেটা সবাই জানেন সেটা হচ্ছে যে তিনি কালার্সের মাধ্যমে ভিজুয়ালসের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে অনেক বেশি করে গল্প বলতে পছন্দ করেন রাদার দ্যান ডায়ালগ এবং এই সিনেমাটিতে তার ব্যতিক্রম তো হচ্ছেই না তার এই যে স্টাইলটা সেটাকে একটি অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে যেখানে একদম ইলাবোরেট প্রোডাকশান ডিজাইন লাইটিং এবং কালারের ইউজেজের মাধ্যমে কিন্তু এই যে মুডটা এই মুডটা খুব ভালো করে তুলে ধরা হচ্ছে এবং তার পাশাপাশি তার যে ভিজুয়াল ট্রিটমেন্ট মানে মাঝে মাঝে আমরা স্লো মোশনের শট দেখতে পাচ্ছি এবং তার সাথে কিছু খুব অ্যাটমসফিয়ারিক মিউজিক আমরা শুনতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব গুরুত্বপূর্ণ এই সিনেমায় যার ফলে কিন্তু এই যে উনিশশো ষাটের দশকের হংকং এবং তার পাশাপাশি এই যে দুজন মানুষ তাদের মনের ভেতর যে টানাপোড়েন চলছে সেটা খুব ভালো করে উঠে আসছে তো ইন দ্য মুড ফর লাভ সিনেমাটি আমার মনে হয় যারা প্রেমের সিনেমা দেখতে ভালোবাসেন যারা আনরিকুইটেড লাভ যেটা আমরা বলি যে প্রেম প্রেম সবসময় পরিণতি পায় না সেই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন যেরকম ক্যাসা আপ বলুন অথবা সপ্তপদীর কথা শুরুতে বললাম আপনাদের কিন্তু এই সিনেমাটা ভালো লাগতে পারে তো আপনারা গিয়ে দেখতে পারেন আচ্ছা এইবার স্পয়লার দেওয়া যে পার্টটা সেটা চলে আসি অনেকেই বলেছেন যে সিনেমার যে এন্ডিংটা সেটা অনেকের বোধগম্য হয়নি মানে হঠাৎ করে সব কিছু চলতে চলতে কেন ক্যাম্বোডিয়ার একটা মনাস্ট্রি দেখানো হচ্ছে সেখানে গিয়ে মিস্টার চাউ কি করছেন সেই জিনিসগুলো অনেকের বোধগম্য হয়নি তো এখানে আমি কয়েকটা জিনিস একটু উল্লেখ করতে চাই যখন আমরা দেখতে পাচ্ছি যে হংকং থেকে মিস্টার চাউ সিঙ্গাপুরে চলে যাচ্ছেন তখন সু অর্থাৎ মিসেস চ্যান তার সাথে গিয়ে উঠতে পারছে না সে তার হোটেলে এসে দেখছে যে ততক্ষণে মিস্টার চাও চলে গেছেন এরপর আগামী তিন চার বছরে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝেই তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসছেন কিন্তু কিছুতেই একে অপরের মুখোমুখি তারা হতে পারছেন না মিসেস চ্যান একবার যাচ্ছেন সিঙ্গাপুরে সেখানে গিয়েও তার সাথে দেখা হচ্ছে না মিস্টার চাওয়ের মিস্টার চাও আবার তাদের পুরনো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ফেরত ফেরত আসছেন এবং সেখানে তিনি দেখছেন যে যারা বাড়িওয়ালা ছিল তারা সবাই পাল্টে গেছে এবং তিনি আর অপেক্ষা না করে সেখান থেকে চলে যাচ্ছেন কিন্তু তিনি যদি আর অপেক্ষা করে দেখতেন যে তার পাশের বাড়িটা অ্যাকচুয়ালি মিসেস চাইনি কিনে নিয়েছেন তাহলে হয়তো তাদের মধ্যে একটা দেখা সাক্ষাৎ হয়ে যেত এবার এই জিনিসগুলো চলার ফাঁকে একটি সিন আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার চাউ এবং তার বন্ধু পিং বসে সিঙ্গাপুরের একটি বারে গল্পগুজব করছে খাওয়া দাওয়া করছে সেখানে মিস্টার চাও একটি কথা পিঙ্কে বলছেন যে একটা সময় ছিল যখন মানুষ তাদের মনে যে সিক্রেটগুলো থাকতো সেগুলো যখন কাউকে তারা বলতে পারত না তখন একটা পাহাড়ের উপরে একটা গাছের কোটরে গিয়ে সেই কথাগুলো তারা বলে আসতো মানে এটি একটি চাইনিজ প্রবাদ আর কি তো আমরা দেখতে পাচ্ছি সিনেমার শেষে এই তাদের মধ্যে যে প্রেমটা ঘটেছিল সেটা যখন কোনো পরিণতি পাচ্ছে না তিন চার বছর হয়ে যাচ্ছে তখন মিস্টার চাউ ক্যাম্বোডিয়া সেই গিয়ে দেখছেন তার দেয়ালে একটি কোটর আছে এবং সেই কোটরে তিনি মুখ রেখে তার সম্পূর্ণ যে মনের কথাগুলো মিসেস চ্যানের প্রতি তার যে ভালোবাসা এবং তাকে না পাওয়ার যে কষ্ট বেদনা সেগুলো সব তিনি বলে দিচ্ছেন ওই কোটরের মধ্যে এবং তারপর সেটাকে চাপা দিয়ে চলে আসছেন যেন তাদের সম্পর্কটা সেখানে শেষ হয়ে গেল আর যেন তাদের সম্পর্কটা ফেরত আসার অথবা তাদের একে অপরের কাছাকাছি আসার কোনো সম্ভাবনা রইল না সেটিরই একটি মেটাফর হিসেবে সেটির একটি প্রতীকী হিসেবে সেই সিনে দেখানো হচ্ছে যে ক্যাম্বোডিয়ার সেই মোনাস্ট্রিতে তাদের সেই সম্পর্কটাকে মিস্টার চাও কিন্তু চাপা দিয়ে চলে আসছেন এই গেল শেষের সিনটার কথা এছাড়াও অনেকে বলেছে যে হংকংয়ের ইতিহাসের সাথে অনেক অনেক জায়গায় ইন্দাম উঠফর লাভের একটা রিলেশান তৈরি করার চেষ্টা হয়েছে সেটা অনেকের বোধগম্য হয়নি তো সেই বিষয়ে আমার বলতে হয় যে হংকংয়ের যে ইতিহাসটা সেই সময় উনিশশো ষাটের দশকের সেটা একটু জানতে হবে এটা বুঝতে গেলে উনিশশো ষাটের দশকের গোড়াতে হংকং ব্রিটিশ কলোনি ছিল এবং উনিশশো ষাটের দশকের মাঝামাঝি কিন্তু মাওয়ের যে চাইনিজ সরকার মানে সেই মাওয়ের যে রেভলিউশন সেটা চায়নায় হতে শুরু করে এবং তার ফলে হংকং থেকে প্রচুর মানুষ কিন্তু ইউএসএতে অথবা সিঙ্গাপুরে অথবা বিভিন্ন জায়গায় চলে যেতে শুরু করে কারণ তাদের মনে হচ্ছিল যে নতুন চাইনিজ আগ্রাসন সেখানে তৈরি হচ্ছে সেটার মধ্যে হংকংয়ের যে লিবারাল মাইন্ডেড ওয়েস্টার্ন যে ইথসগুলো এথিক্সগুলো সেই জিনিসগুলো আর বেশিদিন ধরে বেঁচে থাকা সম্ভব হবে না এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে হংকংয়ে একটা সাংঘাতিক টানাপোড়েন চলছে যে সেটা চাইনিজ আগ্রাসনের কাছে হার মানবে নাকি যে ওয়েস্টার্ন লিবারাল ভ্যালু সেগুলোকে কাছে নিয়ে সেগুলোকে আগলে রেখে এগিয়ে যেতে পারবে এই স্ট্রাগলটা কিন্তু উনিশশো ষাটের দশক থেকে শুরু হয়ে গেছিলো এবং আমরা দেখতে পাচ্ছি যে বাষট্টি সালে যখন এই দুই মানুষের মধ্যে প্রেম হচ্ছে তখন তাদের প্রেমটাকে যারা আগলে রাখছেন যেই দুই ফ্ল্যাটের বাসিন্দারা তাদের স্থান দিয়েছিলেন এবং তাদের তত্ত্বাবোধনেই যেন প্রায় তাদের এই প্রেমটা জন্মেছিল আমরা দেখতে পাচ্ছি যে দু তিন বছর পরে কিন্তু তারা সবাই হংকং ছেড়ে চলে যাচ্ছেন এবং এবং সেটার একটি প্রতীক হিসেবে আমার মনে হয় দেখানো হয়েছে যে যেই এনভায়রনমেন্টে এই প্রেমটি পরিস্ফুটিত হয়েছিল সেই এনভায়রনমেন্টটাই যেন আর হংকংয়ে নেই সেই জন্য এই প্রেমটাও আর জোড়া লাগতে পারলো না আর পরিণতির জায়গায় পৌঁছতে পারলো না তো হংকংয়ের যে এই উনিশশো বাষট্টি থেকে উনিশশো ছেষট্টির মাঝখানে যে একটা চেঞ্জ হয়েছিল এই মাওয়েস্ট রেভলিউশনের ফলে এবং আস্তে আস্তে ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার ফলে তার একটা প্রভাব কিন্তু হংকংয়ের বাসিন্দাদের ওপর পড়েছিল এবং সেটা কিন্তু এই যে দুটো মানুষের প্রেম তার মধ্যে দিয়ে বঙ্কার ভাই তুলে ধরার চেষ্টা করেছেন তো ইন দ্য মুড ফর লাভ সিনেমাটায় অনেকগুলো লেয়ার রয়েছে অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে আপনি যদি প্রত্যেকটার ব্যাপারে অবগত নাও হন শুধুমাত্র প্রেমের গল্পের লেভেলেও কিন্তু সিনেমাটি খুব কার্যকরী তো আমার মনে হয় যারা এই সিনেমাটি দেখেনি তাদের সবার দেখা উচিত কারণ বিশ্ব সিনেমার ইতিহাসে একটি ল্যান্ডমার্ক এই সিনেমাটি আশা করছি আমাদের পর্বগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে বারবার আমরা বলতে ভুলে যাই কিন্তু আপনারা ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওগুলোকে লাইক করতে এবং শেয়ার করতে